17 তারিখ ভোট, সেই জন্য এই সমস্ত বের করা হচ্ছে ভোটকে শান্তিপূর্ণ করার জন্য। কেউ বাড়াবাড়ি করলে আরো শীতল খুচি হবে নাকি? শীতল খুচি হবে। কয়টা লাগবে? এখন তো বলতে গেলে কোনো নেতা ফেরাই কাজ করছে না, বাট তাও তাদের মধ্যে থেকে একজনকে বাঁচতে হবে, আর না হলে তো আরেকটা অপশন রয়েছে যেটা আপনারা জানেনই। আরে কোথায় যাচ্ছ? কি শাক নিয়ে যাচ্ছ? কি খবর? শাক পাতা খাওয়া কি ভালো? দাদা জলপাইগুড়ির খুবই জনপ্রিয় একজন গায়ক, উনি খুব ভালো গান করেন, ওনার নাম হচ্ছে রাজেশ সরকার, নিজে একজন কম্পোজার। ওনার কয়েকটা গান নিয়ে আমরা কাজ করছিলাম, মাঝখানে আমাদের শ্যুটটা আটকে আছে কিছু কারণে, তো আই হোপ আমরা খুব তাড়াতাড়ি সেই শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করবো। আমার একটু দাদার বাড়ি যাচ্ছি, মানে আমি যে থিয়েটারে নাটক করি সেই থিয়েটারের দাদার বাড়ি, অ্যাকচুয়ালি সেখান থেকে আলোয়ার একটা আনার রয়েছে, ওনার কালকে একটা ফটোশ্যুট হবে, তো সেই ফটোশ্যুটে সেটা প্রয়োজন পড়বে, তো সেটা আনতে যাচ্ছি। ওকে দেখা হচ্ছে, বাকিটা ওখানটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। দাদার বাড়ি চলে এসেছি, তো ধন্যবাদ, আসো তাহলে। নেওয়ার সময় যদি পুলিশ ধরে, হ্যাঁ কোচবিহারে আমরা জানি যে শীতলকুচিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে 5 জনের প্রাণ গেছে। এই ভোট যে এত ভয়ঙ্কর হতে পারে আমরা ক্রমশ বুঝতে পারছি, এবং প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনী যারা এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে, তারা যে কোনো সময় আমাদের যে কোনো রকম ভাবে বিপদে ফেলতে পারে। যেমন আমাদের এই নাটকের জন্য প্রয়োজনীয় এই বস্তুটি এই থেকে আমাদের আড়াল করে নিয়ে যেতে হচ্ছে, কারণ এই যে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে দাগিয়ে দেওয়া হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এটাকে আড়াল করে নিয়ে যাওয়ার। ধীরে ধীরে আমরা বুঝতে পারছি যে আমাদের শান্তির বেঁচে থাকাটা ধীরে ধীরে কঠিন হয়ে আসছে। কিছু মানুষের জন্য আর কি সমগ্র মানুষ জাতিটাই আর কি বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বদনাম হয়ে যাচ্ছে একদম। প্রথমে ভেবেছিলাম যাবো কি না, এটা আমার সন্দেহ ছিল, তো তারপরে ভাবলাম যে না, ভোট না দিলে তো আবার আমি অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি ন্যাশনাল আমি যাচ্ছি, দেখা যাক কীরকম সিন দেখা যাচ্ছে, আর যদি সেরকম কিছু ইনসিডেন্ট পাই তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন বাড়ি থেকে বেরোলাম, যাচ্ছি যেটা বললাম ভোট দিতে। ভোট দিছিস? মোবাইলে কাকে দিছিস? এখন ঠিক নেই, হাত চিনে দিছি। কেমন লাগলো ভোট দিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো মাস্ক করিস নাই কেন? মাস্কটা আমার টাচ নাই তো। কেন? কি করব, আমি তো নির্দোষ আছি। নির্দোষ মানে করোনা চলতেছে তুই মাস্ক করিস নাই? করোনা আমি নেই তো। হ্যাঁ, আমি তো পাবলিক। তুই পাবলিক তো, পাবলিকেরই তো করোনা হচ্ছে। না। হ্যাঁ হ্যাঁ, কি হয়? হ্যাঁ, তো মাস্ক পরবি না? না, কেন মাস্ক পরব? কাকে দিলি? এটা বলা যাবে না। কি মনে হচ্ছে কে জিতবে? ভোট যে পলিটিক্স, ভোট চলতেছে, কেউ যে মাস্ক ফাস্ক কিচ্ছু পরে নাই, করোনা তো আরো বাড়তেছে, এই ব্যাপারে তোর অপিনিয়ন কি? সব পলিটিশিয়ান মিলে করোনাটাকে আটকা রাখতে এখন বেশি ভিড়ে করোনা এত ভয় পায়। এই যে এখানে যে এত ভিড় দেখা যাচ্ছে, এই যে এত ভিড়, এই যে এত বড় বড় সব রাজনীতি সভা হলো, কোনো জায়গায় করোনা হচ্ছে? করোনা ভিড়ে যেতে ভয় পায়। পান খাওয়াবি নাকি? কাকে ভোট দিলি বল, পরে বলা হবে, এখন না। আঙুলটা দেখা, যে জিতবে তাকে।
dope, dope boy. Yeah, 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 yeah. अरे दो टॉप फालूदा दीजिएगा, एक मलाई मार के, ठीक है? क्या नो भाई, ये तो समस्या किसे? हाँ? क्या नो समस्या क्या नो ये तो? गाली दी भी कौन करेगा भला क्यों? दे तो तू ही गाली दी भी तोरी इज्जत खोआ भी आमार की है से। अरे नहीं बादाम से एक तो दीजिए नहीं। पूरा एकदम कोऑपरेटिव ना रे। अब दीजिएगा यहाँ पे दीजिएगा। बस बढ़िया बढ़िया। ये आ गया है हमारा फालूदा। शुक्रिया भैया। कौन लग जाए? How is it, man? वोट हो गया आपका? हाँ? नहीं हुआ? वोट तुम्हारा हो गया। हाँ, हमारा तो अभी देखे आ गए। ये देखो अंगूठा देखिए आप थोड़ा सा। हाँ। बाकी सब कुछ बढ़िया? ये शहर कैसा है हमारा? अच्छा। लोग कैसे हैं यहाँ के? अच्छा। अच्छा है। बस धन्यवाद। आप भी अच्छे रहिए, खुशहाल रहिए, ठीक है? मिलते हैं जल्दी। तो अभी आपको खाची फालूदा, तो सॉरी एक्चुअली এটা ফালুদা না, ফালুদা অর্ডার করেছিলাম একটু আগে। সো ফালুদাটাকে ক্যান্সেল করে আমি এখন খাচ্ছি বাদাম শেক। তো এই যে ভোট দিতে গেলাম, ভোট দিলাম, তো মাথার উপরে তো প্রচন্ড মানে ভোট তো একটা উত্তেজনা থাকে না, যে শুধুমাত্র নেতা মন্ত্রীদের তো উত্তেজনা থাকে না, আমরা সাধারণ পাবলিক আমরা তো কষ্ট করে গাড়ির তেল খরচা করে পায়ের শরীরের ক্যালসিয়াম খরচা করে আমরা ভোট দিতে যাই, তো আমাদেরও এনার্জি লস হয়, আমাদেরও মেন্টালি প্রচুর স্ট্রেস হয়, আমাদেরও প্রচুর প্রেশার পড়ে। তো সেটার জন্যই আমরা ডিসাইড করলাম যে ভোট দেওয়া হয়ে গেল, এবার চলো একটু চিল করা যাক। তো চিল করার জন্য আমরা কী করলাম, আমরা চলে আসলাম এই রাজবাড়িতে। রাজবাড়িতে এসে আমরা খাচ্ছি মিল্ক শেক, বাদাম শেক, মিল্ক শেক। হবে, আমি খুব একটা এইসব খাওয়াতে অভ্যস্ত নই, আমার ওই মোটা বন্ধু যে আর কি চেহারা বেড়া তো একটু মোটা বেশি, সে আর কি খায় ওইরকম, তো সেই নিয়ে আসলো, সেই খাওয়াচ্ছে, আমার তো অকাত নেই, খাওয়াচ্ছে, আমি খাচ্ছি, লেটস এনজয়। এবং বাপটি খাঁচার মধ্যে বন্দি রয়েছে, এটা হচ্ছে মেনটেন্যান্সের অভাব। তো এইভাবেই তো আস্তে আস্তে জিনিসগুলো ধ্বংসের দিকে চলে যায়, তো জিনিসগুলো ভেঙে রয়েছে, এগুলো একটু মেনটেন করবেন আপনারা। এইভাবেই কাটলো আমার ভোট, আপনাদেরটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট, মাস্ক স্যানিটাইজারের ব্যবহার, সেটা সচেতনভাবে করবেন। আর বন্ধুকে বোঝানোর পর বন্ধু আমাকে প্রমিস করেছে সে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে, আপনারাও চাইলে করতে পারেন শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের জন্য মানুষকে ভালোবাসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।